আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ করে আপনার সকলে ভালো আছেন। তো ডাক্তার জাকির নায়েকে একজন ভাই দুটি প্রশ্ন করলেন, একটি প্রশ্ন হলো নবীজির সম্পর্কে, আর একটি প্রশ্ন করলেন খুবই অবাক করা একটি প্রশ্ন করে ফেললেন। হ্যাঁ প্রিয় দর্শক, সে ভাইটি বলছেন যে আল্লাহকে দেখতে গেলে আমাকে কি করতে হবে, আমি আল্লাহকে দেখতে চাই। তো ডাক্তার জাকির নায়েকে শুনে খুবই রাগলেন সেই ছেলেটির ওপরে। তো ডাক্তার জাকির নায়েক মাসিলা কঠিন উত্তর দিবেন সে ভাইটিকে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সে ভাইটি সরাসরি বলছেন যে আল্লাহকে দেখতে গেলে আমি কি করব, কি করতে হবে। তো এই শুনে ডাক্তার জাকির নায়েক মাসিলা কঠিন উত্তর দিবেন। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো অত্যবশ্যই ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি অত্যবশ্যই হিন্দু ভাইরা ও মুসলিম ভাইরা দেখা জরুরি। সে ভাইটিকে কী উত্তর দিলেন ভিডিও সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একটা জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচার বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা ডাক্তার জাকির নায়েক সে ভাইটিকে কী উত্তর দিলেন, সে ভাইটি যে বলছেন যে আল্লাহকে দেখতে গেলে আমাকে কী করতে হবে। তো ডাক্তার জাকির মাসিলা কঠিন উত্তর দিবেন। তো ভিডিওটি অতি অবশ্যই না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে। চলুন আমরা ডাক্তার জাকির নায়েকে সেই ভিডিওটি দেখে আসি। কী বললেন ডাক্তার জাকির নায়েক সে ভাইটি কী উত্তর দিলেন? থ্যাংক ইউ স্যার। আমি ডক্টর রাজেশ, একজন হোমিওপ্যাথিক ডক্টর, আর আমার প্রশ্ন দুইটা। আমি পড়েছি যে নবী মোহাম্মদ হলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী। এই সর্বশেষ আর চূড়ান্ত কথাটার উপরে এত জোর দেওয়া হচ্ছে কেন? আপনারা নতুন কোনো নবীকে কি ভয় পাচ্ছেন? আল্লাহ যদি নতুন কাউকে মনোনীত করে পাঠান তাকে কি মেনে নেবেন না? আর আমি যদি সৃষ্টিকর্তাকে দেখতে চাই তাহলে ইসলাম এ সম্পর্কে কি বলে? থ্যাংক ইউ স্যার। ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, এটার উপরে এত জোর দিচ্ছি কেন যে তিনি শেষ নবী, আল্লাহ আরেকজন নবী পাঠাতে চাইলে কি পারতেন না? আর শেষ প্রশ্ন, যদি আমি আল্লাহকে দেখতে চাই তাহলে কি করব, আপনার এই প্রশ্নে পরে আসছি। প্রথম অংশটা যে জোর দিচ্ছি কেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী, শুধু আমি জোর দিচ্ছি না, বেদও জোর দিচ্ছে, কুরআনও জোর দিচ্ছে, বাইবেলও জোর দিচ্ছে, আর কুরআন অন্যান্য ধর্মগ্রন্থ জোর দিচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হাজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আদম মির জালকুম ওয়া লাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তিনি নবুয়তের শেষ সিল মোহর, আর নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় জানেন। এখন আল্লাহ নিজে এই কথা বলেছেন, আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইলে অবশ্যই পাঠাতে পারতেন, তবে আল্লাহ কখনো মিথ্যে কথা বলেন না, আল্লাহ কখনো মিথ্যে বলেন না। পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করা আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি হলেন শেষ নবী, তাই আল্লাহ জানেন। যদি আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইতেন তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী উল্লেখ করতেন না। যেহেতু মোহাম্মদকে শেষ নবী বলা হয়েছে আমি বিশ্বাস করেছি, আর আল্লাহ তাআলা তো ভবিষ্যৎও জানেন, আপনি আমি ভবিষ্যৎ জানি না, আল্লাহ ভবিষ্যৎ জানেন, তিনি বলেছেন মোহাম্মদই শেষ নবী, সেজন্য আমি সেটা বিশ্বাস করি। এখন আমাদের যেটা যখন প্রয়োজন আল্লাহ তাআলা ঠিক সেটাই দিয়েছেন আমাদের। কিছু মানুষ বলে আল্লাহ নবীকে কেন সৃষ্টির প্রথম দিনে পাঠালেন না? আমার ছেলে কয়েকদিন আগে বলছিল আমাকে প্রথমে কেন মেডিকেল কলেজে ভর্তি করলে না? বললাম আগে তো স্কুলে যেতে হবে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, কলেজ, তারপর মেডিকেল, ঠিক আছে? তাই মানুষের সভ্যতার বিভিন্ন পর্যায়ে আল্লাহ বিভিন্ন রাসূল পাঠিয়েছেন। আমরা চারটা কিতাবের নাম জানি, এছাড়াও অনেক আছে, তাওরাত, জাবুর, ইঞ্জিল, এগুলো নাম জানি। এরপর আল্লাহ তালাই ঠিক করলেন যে 1400 বছর আগে মানুষ পবিত্র কোরআন বোঝার পর্যায়ে চলে এসেছে, তখন তিনি পাঠালেন তার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সর্বশেষ আর চূড়ান্ত কিতাব হলো কোরআন। এখন আল্লাহ চাইলে অবশ্যই নতুন কাউকে পাঠাতে পারেন, তবে যেহেতু তিনি বলেছেন আর কাউকে পাঠাবেন না তাই পাঠাবেন না। এই দিন তিনি সম্পূর্ণ করেছেন, আগের ধর্মগ্রন্থগুলো সম্পূর্ণ অবস্থায় ছিল না। আল্লাহ বলেছেন, মহান স্রষ্টা পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজ এই দিনে তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি সম্পূর্ণ করলাম। ইসলামকে দিন হিসেবে সম্পূর্ণ করার পর নতুন কিছু যোগ হবে না, অথবা এখান থেকে কোনো কিছু বাদও দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ। আর সেজন্য যদি আজকের দিনে কেউ বলে যে সে আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব পেয়েছে, আর যদি বলে সে আল্লাহর রাসূল, তাকে মানসিক ডাক্তার দেখাতে হবে। এখন অনেক মানুষে নিজেকে ঈশ্বর বলে দাবি করে, অনেকে ঈশ্বরের নবী বলে দাবি করে, মানসিক ডাক্তার দেখাতে হবে তাকে, কারণ কোরআনের পরে নতুন কোনো আসমানি কিতাব আসবে না, মুহাম্মাদের পরে কোনো নতুন নবী আসবে না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আল্লাহকে দেখতে চাইলে
তখন আপনাকে কি করতে হবে আমি যদি ঈশ্বরকে দেখতে চাই তাহলে আমি কি করব আমি বলছি কি করবেন এই পৃথিবীতে আল্লাহকে দেখতে পাবেন না পবিত্র কোরআনে বলা আছে যে মূসা আলাইহিসসালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ তাকে বলেছিলেন পাহাড়ের দিকে তাকাও আমি এই পাহাড়ে আমার একটা ঝলক দেখাবো সেই পাহাড়ে তখন কি অবস্থা হলো সেই পাহাড়ের আগুন থেকে মূসা নবীর চোখ ধাঁধিয়ে গেল পৃথিবীতে দেখতে পাবেন না তবে পরকালে আল্লাহকে দেখতে পাবেন যদি আপনি জান্নাতে যান সবকিছু সেখানে পাবেন খাবার সবকিছুই পাবেন লোকজন হাদিসে উল্লেখ করা আছে তারা তখন আল্লাহকে দেখার জন্য অনুনয় বিনয় করবে যদি আপনি আল্লাহ তাআলাকে দেখতে চান তাহলে আল্লাহর এই চূড়ান্ত আসমানি কিতাব পড়তে হবে এই পবিত্র কোরআন কোরআনের কথাগুলো মেনে চলবেন সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মেনে চলবেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআনের কথাগুলো আপনি মেনে চলেন ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন যদি আমি মানি আমিও জান্নাতে যাব আর ইনশাআল্লাহ আমরা আল্লাহর আইন মেনে চললে জান্নাতে যাব আর ইনশাআল্লাহ আমরা সেখানে আল্লাহকে দেখতে পাবো আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ জাকির নাকি এই জুনের জ্যান্ত কম্পিউটার বলা হয় হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার জাকির নাকি সে ভাইটি প্রশ্ন করেছিলেন যে আল্লাহকে দেখতে গেলে কী করতে হবে আমাকে আর সে ভাইটি নবীজির সম্পর্কে প্রশ্ন করেছিলেন তো মাসাল্লাহ কঠিন উত্তর দিলেন ডাক্তার জাকির নাকি এই জন্য ডাক্তার জাকির নাকি জ্যান্ত কম্পিউটার বলে হ্যাঁ প্রিয় দর্শক তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাইয়া বানানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সাহেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিতে শুধু ইসলামিক প্রচারক ভিডিও আপলোড হয়ে থাকে তো অতি অবশ্যই আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি অন্য ধর্মের মানুষ হয়ে থাকেন তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের ইসলামিক প্রচারক চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন তো ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।